ছোট হোটেলের ব্যবসা করেন রফিকুল ইসলাম, কিন্তু ব্যবসা ছোট হলেও মনের দিক দিয়ে তিনি অনেক উঁচুতে। সারা বছর ব্যবসা করলেও পবিত্র রমজানে মানুষকে খাওয়ান বিনামূল্যে। সেহরি ও ইফতারিতে তার হোটেলে ভিড় করে হাজারো মানুষ। কিভাবে তিনি এত টাকা সংগ্রহ করেন আর কোথায় রয়েছে তার এই হোটেল? জয়পুরহাট প্রতিনিধি রাজেন্দ্র প্রসাদের তথ্যচিত্রে বিস্তারিত নূরুল আফতারের রিপোর্টে। রোজার মাসে দেশের ব্যবসায়ীরা প্রতিযোগিতায় নামে নিত্যপণ্যের দাম বাড়াতে। সাধারণ মানুষের নিয়ন্ত্রণের বাইরে সেহরি ও ইফতারি পণ্যের দাম। দ্রব্যমূল্যের এই অসম ঊর্ধ্বগতিতে জয়পুরহাটের রফিকুল ইসলাম যেন ব্যতিক্রম। পবিত্র এই রমজান মাসের পুরো সময়টাতেই তার হোটেলে সেহরি ও ইফতার করাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় 9 বছর ধরে বিনা পয়সায় ইফতার এবং সেহরি খাওয়ান রফিক হোটেলের মালিক রফিকুল ইসলাম। প্রতিদিন 100 থেকে 150 রোজাদার ব্যক্তি এখানে ইফতার এবং সেহরি করেন। বিত্তবান ব্যক্তি না হলেও 11 মাসে যা আয় করেন সেখান থেকে প্রতিদিন কিছু টাকা সঞ্চয় করে রমজান মাস জুড়ে তিনি ইফতারি ও সেহরি খাওয়ান এলাকাবাসীকে। ইফতার করতে আসা আক্কেলপুর পৌরসভার প্রকৌশলী মোহাম্মদ রহিচউদ্দিন মিয়া বলেন, চাকরির সুবাদে আমি এখানে একা থাকি, সারা বছর হোটেল থেকে খাবার কিনে খাই। রমজান মাসে ইফতার ও সেহরিতে রফিক আমাদের বিপদের বন্ধু। ইফতার খেয়ে টাকা দিতে চাইলেও সে কোনো টাকা নেয় না। আমাদের রফিক ভাই যে আয়োজনটা করছে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য উনি এই ব্যবস্থা করছে। আসলে ধন সম্পদ থাকলে হয় না, আমি এটা একটা নজিরবিহীন একটা প্রচলন উনি সিস্টেম তৈরি করছে। ইফতার ও সেহরি সময় আক্কেলপুর কলেজ বাজার কাঁচামালপট্টিতে রফিকের হোটেলে বসে ইফতারের মহা আয়োজন। বিনামূল্যে সেহরি খাবেন সবাই, এটাই রোজার 1 মাস ধরে রফিক হোটেলের নিয়ম। আক্কেলপুর পৌরসভার 4 নং ওয়ার্ড কাউন্সিলর থেকে পুরো এলাকাবাসী রফিক মিয়ার এমন মানব দৃষ্টান্তমূলক কাজে প্রশংসিত। কাঁচা বাজারে অবস্থিত রফিক হোটেল প্রতি বছরের ন্যায় সে ইফতার এবং সেহরি বিনামূল্যে খাওয়ায়। হোটেলটি তেমন একটা বড় নয়। রফিক মিয়া বছরের 11 মাস হোটেলের খাবার বিক্রি করেন। এই আয় দিয়ে তিনি পুরো বছর সংসার চালান। পাশাপাশি রমজান মাসে সাধারণ মানুষকে টাকা ছাড়াই সেহরি ও ইফতার খাওয়ানোর জন্য টাকা জমা করতে থাকেন। প্রতিদিন সেহরিতে 120 এবং ইফতারে 150 রোজাদার ব্যক্তিদের সেহরি ও ইফতার করান বিনামূল্যে। আমরা প্রতিদিন প্রায় এখানে ইফতারি করি, অনেক মানুষ এখানে ইফতারি করে, আর এরকম যদি অনেক মানুষ আরও মানুষ করা হয় তাহলে মানুষেরা গরিব মানুষেরা অন্তত অনেক সুবিধা পায়। সেহরি ও ইফতারে বেশ ভালো মানের খাবার পরিবেশন করা হয় রফিক হোটেলে। সেহরিতে থাকে গরুর মাংস, মাছ, ভাজি, ডাল এবং 1 গ্লাস দুধ। আর ইফতারিতে থাকে মাংসের বিরিয়ানি, ছোলা বুট, বুরিন্দা, মুড়ি, পেঁয়াজু, বেগুনি, সালাদ সাথে 1 গ্লাস শরবত। এ ব্যাপারে হোটেল মালিক রফিকুল ইসলাম রফিক বলেন, রমজান মাসে খাবারের হোটেলগুলো বন্ধ থাকে, এতে ইফতারি ও সেহরি সময় রোজাদারকে অনেক কষ্ট করতে হয়। তাই রোজাদারদের জন্য মেহমানদারি করাই আমার মূল উদ্দেশ্য। আমি মূলত ইফতারি যখন শুরু করি, ইফতারি আরম্ভ হতে দেখি বিভিন্ন শ্রেণী পেশা, বিভিন্ন স্তরের লোক, তারা যখন বিভিন্ন দোকানে ইফতারি সামগ্রী নিয়ে দাঁড়িয়ে থাকে, ইফতার করে তাদের সামনে পানি নেয়, এটা থেকে আমার একটু নজরে আসে বা খারাপ লাগে। এই ধারণা থেকে আমি ছোট পরিসরে বিগত কয়েক বছর আগে এই ইফতারি শুরু করি।